যিশু নামে সকলকে স্বাগত জানাই দ্য হাউস অফ গড চার্চের যারা আমরা উপস্থিত হয়েছি। প্রভু যিশু আরেকটি তার নির্দিষ্ট দিনে আমাদের গৌরব করার সুযোগ দিয়েছেন, তাই প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আমাদের এই প্রকৃত প্রভুর দিনে তার দ্বিতীয় আগমনের আগে আমরা প্রস্তুতি নিই। আমাদের জীবনে কষ্ট, দুঃখ, আনন্দ, নানান ধরনের অনুভূতির মধ্য দিয়ে চলতে হয়, এবং এই অনুভূতির বিকরণটা আসে যখন আমাদের জীবনে নানান ঘাত, প্রতিঘাত বা চারপাশের প্রভাব আমাদের জীবনকে প্রভাবিত করে। বিশেষ করে আমরা যখন ঈশ্বরকে জানি যে তিনি কে, তিনি আমাদের জীবনের জন্য কি করেছেন, সেটা আমাদেরকে প্রভাবিত করে। কারণ আমাদের জীবনে অনেক অসম্ভব এক পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যেখানে আমরা জানি না যে আমাদের সত্যি কি করণীয়। আমরা আজকে একটা অংশ থেকে দেখব পুরাতন নিয়মে যখন আমাদের কিছু প্রয়োজন, সেই প্রয়োজনের সময় আমরা কিভাবে সঠিক দিশা এবং আমাদের প্রয়োজনটাকে পেতে পারি। আমরা জানি যে পৃথিবীতে প্রতিটা মায়েরই একটা আকাঙ্ক্ষা থাকে, তা হচ্ছে সে যেন সন্তানের জন্ম দিতে পারে, তবেই তার জীবনের সামাজিক সেই নাম মা তার প্রকৃত প্রকাশ পাবে। আর তাই এই রকমই পুরাতন নিয়মের একটি ঘটনা, যে ঘটনা আমাদের শুধু মাদার্স ডে এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, যে ঘটনা মাতৃদিবসের বাইরেও আমাদের আজকেও প্রতিটি মা এবং আত্মিক সন্তানের জন্য এক বিশেষ তাৎপর্য রাখে। আমরা জানি যে ঈশ্বরের এক পরিকল্পনা ছিল ইহুদি জাতির মধ্য দিয়ে, এবং সেই পরিকল্পনা ছিল শুধু ইহুদি জাতির জন্য নয়, তার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ঈশ্বরের মধ্য দিয়ে তার শক্তিতে আমাদের প্রতিটা মানব জাতির জন্য, অইহুদি জাতি জন্য পূর্ণ পরিত্রাণ আনা যিশুর মধ্য দিয়ে। আর ঈশ্বর কখনো পরিকল্পনা বদলায় না, কিন্তু মুশকিল হচ্ছে ঈশ্বর যখন তার এই পরিকল্পনা পরিত্রাণের সারা পৃথিবীব্যাপী তিনি করতে চেয়েছিলেন, সেই পরিত্রাণের কাজে যিশু আসবার পূর্বে তিনি নানানভাবে নানান মানুষকে বাইবেলে তিনি ব্যবহার করেছেন। তার এরকমই একটা নারীর জীবন যাকে ঈশ্বর ব্যবহার করেছিলেন তার আগামী দিনে, যে প্রতিজ্ঞা যিশুকে আনবেন মানব জাতির পরিত্রাণের জন্য, তার জীবনকে তিনি ব্যবহার করেছিলেন। হ্যাঁ, সেই হান্না যিনি ভাববাদী সামুয়েলের মা ছিলেন, সেই হান্নার জীবনটা কিরকম ছিল আমরা অনেকেই হয়তো জানি আবার জানি না, কিন্তু এটা একটা ইতিহাসের জীবন কাহিনী নয়, এটা সেই ইতিহাস যে ইতিহাস শুরু হয়েছিল সৃষ্টির সময়ে প্রথম মানব এবং মানবী আমাদের হাওয়া এবং আমাদের আদম, যার গল্প শুরু করেছিলেন অবাধ্যতার মধ্য দিয়ে। হ্যাঁ, সেই আদম এবং হাওয়া তাদের সমস্ত অবাধ্যতার মধ্য দিয়ে ঈশ্বরের
সেই পরিত্রাণের পরিকল্পনাকে আমাদের পৃথিবীর মধ্যে তিনি প্রস্তুত করেছিলেন। তাই সেই পরিকল্পনায় হান্নার জীবন ছিল এক বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই হান্না তিনি যে সন্তানের জন্ম দেবেন সেই সন্তান সাধারণ সন্তান নয়, এক বিশেষ সন্তান। তাই ঈশ্বর যখন হান্নাকে মনোনীত করেছেন বিশেষ সন্তানের জন্য, তিনি শুধু সন্তান বিশেষ না, তার হান্না মা হিসেবেও তার বিশেষত্ব এবং তাৎপর্য লাভ করেছে। কিন্তু এই হান্নার জীবনে সন্তান কি সহজ ছিল? না। আর তাই আজকের আমাদের বিষয় হচ্ছে হান্নার করুণার কান্না আর ঈশ্বরের অনুগ্রহের মান্না। আবার বলি আজকের বিষয়, হান্নার করুণার কান্না আর ঈশ্বরের অনুগ্রহের মান্না। প্রভু আমাদের আশীর্বাদ করুন এই মুহূর্তে, যাতে আমরা প্রকৃতই হান্নার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের প্রকৃত পরিকল্পনা এবং সত্যকে আমরা সমস্ত শ্রবণ করতে পারি এবং আমাদের জীবনে তা প্রকৃতভাবে ব্যবহার করতে পারি। প্রার্থনা যীশু নামে, আমেন। আমরা জানি যে যীশু সুন্দর একটা কথা বলেছিলেন বাইবেলে, যে যারা শোক করে, মতিলিখিত 5-এর যদি পড়ি আমরা 4-এ 4 পদে, যারা শোক করে তাদের সান্ত্বনা দেয়া হবে, যারা পাপের অনুতপ্ত জীবনে শোক করে। তাই যীশু আমাদের জীবনের প্রতিটা বিষণ্ণতাকে তিনি আনন্দে পরিণত করতে চান। যদি এইবারের অংশে যে হান্নার জীবনটা আমরা শুনব, হান্না যার মধ্য দিয়ে ঈশ্বর যে স্যামুয়েলকে আনবেন পুত্র হিসেবে, আসলে হান্নার জীবন একটা ইহুদি জাতির মধ্য দিয়ে যে পরিত্রাণ আসবে সারা পৃথিবীর, সেই পরিকল্পনা এক অঙ্গ আমরা জানি। কারণ এই স্যামুয়েল যিনি আসবে হান্নার গর্ভে, তিনি সেই রাজা দাউদের জন্য সব কিছু প্রস্তুত করছেন। রাজা দাউদ এসেছিল কারণ যেই সময়ে স্যামুয়েল আসছিলেন সেই সময়ে ইহুদি জাতির কোনো রাজা ছিল না। তাই বিচার কর্তৃকগণের 17:6 বলে যে যে যা চাইত, যার দৃষ্টিতে যা ভালো বোধ করিত, তারা তাই করত। বাড়িতে বাবা না থাকলে যেমন ছেলেমেয়েরা অবাধ্য হয়, বিশৃঙ্খল হয়ে যায়, খানিকটা এরকমই অবস্থা ছিল সেই সময়। তাদের ওপর কেউ কর্তৃত্ব করার ছিল না, কিন্তু ঈশ্বর ছিলেন কিন্তু। আর তাই ঈশ্বরের পরিকল্পনা পরিবর্তন হয়নি। ঈশ্বর তিনি হান্নার মধ্য দিয়ে সেই রাজা দাউদের যে আশার ভাববাদিত্ব তার পুত্র স্যামুয়েলের মধ্য দিয়ে বলবেন। আমরা জানি রাজা দাউদ কিভাবে এসেছিলেন, বয়স এবং রুতের মধ্য দিয়ে ওবেদের জন্মগ্রহণ, ওবেদের ছেলে যিশয় এবং যিশয়ের ছেলে রাজা দাউদ, এবং এই স্যামুয়েল প্রথম রাজা সৌল, এবং তারপরে দাউদকে তিনি অভিষিক্ত করেছিলেন। আমরা দেখি যদি 1 স্যামুয়েলের 1:18 যে পাঠ্য আজকে আমাদের, সেই অংশ দেখি যে এলকানা ইনি এমন এক ব্যক্তি ছিলেন, তার নিজস্ব জীবনে ধর্মীয় প্রভাব ছিল, ঈশ্বরের বিশ্বাস ছিল, কিন্তু তারপরও তখনকার বহু প্রচলিত জীবনে তিনিও সেই সামাজিক গতিতে বা ধারার মধ্যে নিজেকে ছেড়ে দিয়েছিলেন। তাই তার 2টি বিবাহ, প্রথম বিবাহ
আমরা দেখি ইলকানার, হান্না এবং আরেকটি হচ্ছে পনিম্মা। এই পনিল্লা আমরা দেখি যে হান্নার কোনো সন্তান ছিল না, আর পনিল্লার সন্তান ছিল। মায়ের একটা যদি কারো সন্তান না থাকে আর একটা যদি সন্তান থাকে, অবশ্যম্ভাবী তা এক সমস্যা এবং সাংসারিক অশান্তির সমস্ত রসদ ওর মধ্যে থেকে যায়। ইলকানা কেন এতগুলো বিবাহ করেছিল, হয়তো সেই সময়ের সেই ধারা অনুযায়ী, অথবা তার প্রথম স্ত্রীর সন্তান ছিল না, তার বংশ পরম্পরা রাখার জন্য হয়তো করেছিলেন। কিন্তু প্রকৃত কারণ কি জানেন? ঈশ্বরের পরিকল্পনা কখনো বদলায় না। তাই প্রতি বছর ইলকানা তার পরিবার নিয়ে, দুই স্ত্রী সন্তান নিয়ে সেই পাহাড়ে যেতেন। আমরা জানি ইনি থাকতেন সেই রামাইয়া প্রদেশে, তিনি সেই সমস্ত উঁচুতে সিলনীয়তে তিনি যেতেন, প্রায় সম্ভবত 15 মাইল হবে সেই জায়গায়, দুদিনের পথও হতে পারে। তিনি তার পরিবার নিয়ে যেতেন, কি করতেন? সেখানে বলিদান দিতেন ইব্রু জাতির বা ইহুদি জাতির নিয়ম অনুযায়ী, এবং তারপরে তারা সেখানে সেই ভক্ষণ করতেন, করে বাড়ি ফিরে আসতেন। আর তাই তিনি যখন এ কাজ করতেন, তিনি সেই শিলতে গিয়ে অনেকটা উঁচুতে যেতে হতে থাকে, তিনি যজ্ঞ করতেন এবং তিনি তার পুত্র দ্বিতীয় স্ত্রীকে সব দিতেন। কিন্তু হান্নাকে যখন দিতেন, তাকে দ্বিগুণ অংশ দিতেন, কেননা তিনি হান্নাকে ভালোবাসতেন। যদি 1 সামুয়েলের 1:5 পড়ি, কিন্তু সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্র করেছিল, বন্ধ করেছিল। মনে রাখতে হবে যে যদি ইলকানা দুটো বিয়ে করে থাকে, তিনি কখনো ঈশ্বরের প্রতিশ্রুতি হয়তো জানতেন না বা নির্ভর করেননি। আর তাই তার এই কাজ, ইলকানার দুটো বিবাহ, তার পরিবারের মধ্যে সমস্যা এনেছিল। যখন তিনি হান্নাকে নিয়ে যেতেন বলিদানে তার পরিবার সহ সেই মন্দিরের ওখানে, এবং তাকে দ্বিগুণ অংশ দিত, কারণ তিনি ভালোবাসতেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের কোনো ভালোবাসা আমাদের জীবনে অন্যদের জীবনের সর্বোচ্চ চাহিদা মেটাতে পারে না। কারণ কি? কারণ শুধুমাত্র ঈশ্বরের ভালোবাসা আমাদের সমস্ত বা অন্যের সমস্ত চাহিদা মেটাতে পারে, যখন আমরা তার ঈশ্বরের সার্বভৌমত্বকে, কর্তৃত্বকে স্বীকার করি, তার ইচ্ছা তার উদ্দেশ্যের কাছে নত স্বীকার করি। আর তাই সদাপ্রভু যখন কে বন্ধ করেছিল, সদাপ্রভু হান্নার গর্ভ বন্ধ রুদ্র করেছিলেন। আর তাই তার যে অপর পত্নী ছিল, তারা সকলে কি করত, তাকে বিরক্ত করত। আর এক যিনি সতীন ছিলেন, তিনি সর্বদা হান্নাকে লাঞ্ছিত করতেন, কটুক্তি করতেন। আমরা বাইবেলে তার উদাহরণ পাই, এটা প্রথম নয়। সারা হাগারের মধ্যে দেখি, আব্রাহামের জীবনে আমরা দেখি, রাচেলকে দেখি, জেকবের স্ত্রী, 10 জন সন্তান হওয়ার পরও। কেন? তখনকার দিনের সমাজ ব্যবস্থায় কিন্তু, আমার মনে হয় আজকেও তাই, সন্তান এক বিশেষ সম্মান বহন করে যে কোনো নারীর জন্য। গীত সঙ্গীত 127:3 বলে, দেখো সন্তানেরা সদা
প্রভুর অধিকার। গর্বের ফল তার দত্ত পুরস্কার স্বরূপ। আর তাই আমরা বুঝতে পারি যে হান্নার সামাজিক অবস্থানটা কি ছিল। তার সন্তান নেই, সমাজে এবং পরিবারে লাঞ্ছিত হতে হতো, মানসিকভাবে লজ্জিত হতে হতো, কিন্তু তার প্রিয় পতি ইলকানা তাকে খুব ভালোবাসত। কিন্তু তার ভালোবাসা তার স্ত্রীকে যে প্রয়োজন সেই সন্তান বা তার দাবি মেটাতে পারেনি। আমাদের জীবনে সব ভালোবাসা আমাদের পরিবারের মধ্যে দিলেও ঈশ্বরের পরিকল্পনা না থাকলে আমাদের সেই ভালোবাসা সব কিছু মেটাতে পারে না। কারণ এই অংশে কিন্তু ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনা রয়েছে হান্নার মধ্য দিয়ে। আর তাই আমাদের অনেক সময় মনে হয়, কারণ হান্নার এই লজ্জাজনক পরিস্থিতি সামাজিকভাবে এবং পরিবারের মধ্যে বিশাল অশান্তি কষ্ট এনেছিল। কেন জানেন? সেই যে সতীন সর্বদা তাকে কটুক্তি করত, যখনই সেখানে যেত তাকে কটুক্তিতে ভরে দিত। তার সন্তান আছে, অথচ হান্নার কোনো সন্তান নেই। আমাদের জীবনে যদি এরকম হয়, কোনো পরিস্থিতির ওপর জানবেন ঈশ্বরের ঐশ্বরিক কর্তৃত্ব রয়েছে। যখন কোনো শত্রু আমাদেরকে লাঞ্ছিত করে, তখন ঈশ্বর তার কর্তৃত্বকে আমাদের প্রতিদ্বন্দ্বী বা শত্রুর মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চান। সে শত্রু যত বড়ই হোক না কেন, আপনার কি মনে হয় আমাদের ঈশ্বরের শক্তি শত্রুর থেকে কি বেশি নয়? যখন হান্নাকে এরকম জ্বালাতন করত তার সতীন, আপনার কি মনে হয় যে আপনার যদি এরকম শত্রুরা আপনার বিরুদ্ধে আনন্দ করে, ঈশ্বর কি তাকে সেই সমস্ত বিজয়ী করেছেন? হান্না তখন দুঃখ জীবন কান্নায় ভেঙে পড়ত। সেই রকম যদি আপনার জীবনে আসে বা আমাদের আসে, আমরা কি ভাবি ঈশ্বর আমাদের শত্রুকে বিজয়ী করছেন? কারণ কি জানেন, আমরা ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না। তার সার্বভৌম কাজ, সে যেটা করতে চায়, তার জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি না। আমরা সর্বদা আমাদের মতো করে পরিস্থিতি থেকে বেরোতে চাই। এই বছর বছর হান্না সদাপ্রভুর গৃহে যেতেন শত পরিবারে, এবং সাত পদে বলছে এক স্যামুয়েলের এক অধ্যায় যে সর্বদা তাকে বিরক্ত 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 করে শেষ করে দিত। কিন্তু একটা সুন্দর কি জানেন, হান্না কিন্তু কখনো অভিযোগ করেননি বা পরিবারে মধ্যে ঝগড়াঝাটি করেননি সতীনের সাথে, অথবা ইলকানা স্বামীর কানের মধ্যে সর্বদা মাথা ধরিয়ে দেননি আমি তোমার সাথে থাকবো না, আমি এই পরিবারে থাকবো না, আমি চলে যাব, আমি এই করব, আমি জীবনটা শেষ করব। কারণ আজকের বাস্তব অবস্থা আমাদের এই জায়গাটাই নিয়ে যায়। যদি হান্নার মতো জীবনে আপনি আমি পড়ি, তখন আমাদের জীবনটা কি করে, সাধারণভাবে আমরা অভিযোগ করি, সংসার থেকে বেরিয়ে আসতে চাই, চলে যেতে চাই। কিন্তু হান্না কি করেছিল, সে প্রতিবাদ করেনি তার শত্রুর বিরুদ্ধে। তিনি কি করলেন, তিনি একটা কাজ করেছিলেন যা আজকে আমাদের শিক্ষণীয়। তিনি না স্বামীর বিরুদ্ধে অভিযোগ, না তার সতীনের বিরুদ্ধে অভিযোগ, না সমাজের বিরুদ্ধে অভিযোগ, না ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রার্থনার মধ্য দিয়ে তার ঈশ্বরের কাছে সেই বিবাদটাকে নিয়ে গেলেন, যে প্রভুর কাছে আবেদন করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার প্রভুর গৌরব করব। আজকে আপনারা কতজন এইভাবে আপনাদের জীবনটাকে দেখেন? আপনারা কতজন প্রভুর যখন আপনার জীবনে অনেক কিছু বন্ধ করে দেয়, তখন কারণ দেখেন?
একটা জিনিস জানবেন, যে তার যে শনি সতীন হান্নার ও নিল্লা, তার এই খারাপ ব্যবহার হান্নার জীবনকে কষ্ট দিলেও তার আচরণকে বদলাতে পারেনি। আবার বলি, আমাদের জীবনে আঘাত আসলে আমাদের আচরণ বদলে যায়, ক্রোধ হয়, অভিযোগ হয়, হিংসে হয়, কিন্তু হান্নার জীবনে এত তিক্ততা থাকার জন্য তিনি কিন্তু করুণা দেখিয়েছেন তার স্বামী এবং সেই সতীন পনিল্লার প্রতি। হান্না কথাটার মানে কি জানেন? এক করুণাযুক্ত মহিলা, আর তাই ঈশ্বর তার মধ্যে সেই ধৈর্য, সেই করুণার এক দান দিয়েছেন, যার মধ্যে দিয়ে তিনি শুধু অভিযোগ ছাড়া শত্রুর বিরুদ্ধে লড়াই করেননি, সেই লড়াইটা প্রার্থনায় প্রভুর কাছে ধৈর্য সহকারে নিয়ে গেছেন। কেন জানেন? কারণ তিনি জানতেন যে সারা আব্রামের জীবনে কি ছিল, কেন ঈশ্বর তার গর্ব রুদ্ধ করেছিল। আপনার মনে হয় চারটি কারণ আমি বলি। এক, ঈশ্বরের যা উদ্দেশ্য ভবিষ্যতে এই ইহুদি জাতির জন্য, তার মধ্য দিয়ে হান্নাকে প্রস্তুত করতে চেয়েছিল। দুই, হান্না যাতে সর্বদা বাধ্যতায় থাকে, ঈশ্বরের তার জীবনকে সেই জায়গায় এনেছিল, কারণ শামুয়েল আসবে। তিন, তার বিশ্বাসকে মজবুত করতে চেয়েছিল। চার, তাকে সমস্তভাবে উৎসাহ বা মোটিভেট করতে চেয়েছিল যে তিনি যাতে ঈশ্বরকে সব থেকে ভালো জিনিসটা নৈবেদ্য হিসেবে দিতে পারেন। কারণ হান্না কি জানেন তো, হান্না তখন আমাদের একটা জিনিস মনে রাখবেন, যদি ঈশ্বর কাউকে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেন, আর সেই ঈশ্বরকে কোনো কিছুই বন্ধ করতে পারে না। তিনটা জিনিস যদি ঈশ্বর প্রতিজ্ঞা করেন, কোনো কিছুই ঈশ্বরকে কি করতে পারে না, এক, বাধা দিতে পারে না, আর কি করতে পারে না, দুই, তাকে বাধ্য করতে পারে না, আর কি করতে পারে না, ঈশ্বর যা করতে চান তাকে বন্ধ করতে পারেন। আর তাই আমরা দেখি যে হান্নার জীবনে এত কষ্ট, কিন্তু তিনি কি করেছেন, তিনি দুটো জিনিস দেখি তার প্রার্থনার মধ্য দিয়ে, দুটো জিনিস, এক তার কষ্ট এবং তার ত্যাগ বা বলিদান। মনে রাখবেন, একটা যদি প্রার্থনার ভালো ফল পেতে চান, যদি সেই প্রার্থনাটার সম্পূর্ণ স্বচ্ছ ফল পেতে চান, সেই ফলপ্রসূ প্রার্থনার জন্ম হতে পারে আপনার কষ্ট এবং ত্যাগ থেকে। হান্নার জীবন এবং তার প্রার্থনা এটাই আজকে আমাদের শিক্ষা দেয়। হান্না ঈশ্বরের প্রশংসার জন্য প্রার্থনা করেছিলেন। আপনি যখন ঈশ্বরের কাছে কিছু চান, বিশেষ করে সন্তান চান, তখন কি আপনার পরিকল্পনা থাকে সেই সন্তানকে ঈশ্বরের মতো করে গড়ে তোলার, নাকি আপনার পরিকল্পনা থাকে আপনার সন্তানের প্রশংসা আপনি পাবেন? সাধারণভাবে পৃথিবীতে এটাই হয়, যখন তাদের সন্তানরা বড় হয়, শিক্ষিত করে, তারা ভালো জীবনে যারা সমাজে প্রতিষ্ঠা পায়, মা বাবা গৌরব অনুভব করে এবং তার জন্য সন্তানের প্রতি তারা সারা দিন রাত খেটে যায়। কিন্তু হান্নার জীবন তো সারা পৃথিবীর মা বাবার মতো নয়, কারণ স্বয়ং ঈশ্বরকে তিনি বিশ্বাস করেন না। এমন এক নারী, তিনি ঈশ্বরের সমস্ত বাধ্যতায় তার পরিকল্পনার অঙ্গের মধ্যে রয়েছেন, সেটা তিনি আত্মিকভাবে জানতেন। তিনি জানতেন তার ঈশ্বরের শক্তি কি, তিনি জানতেন তিনি যে দাবি করছেন একটা সন্তানের, সেই সন্তানটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নিজের প্রশংসা মা হিসেবে পাওয়ার জন্য না, পরিবারের গৌরবের জন্য না। আমরা অধিকাংশই আমাদের পৃথিবীতে সন্তানদের মানুষ করি, প্রশংসা আমরা পাই, কিন্তু কখনো আমাদের সন্তানকে তৈরি করি না শুধু পেট চালাবার জন্য বা শিক্ষিত হওয়ার জন্য। আমরা তার থেকে বেশি তাদের একটা তৈরি করার চেষ্টা করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, হান্নার কি মনে আসেনি, আমার একটা সন্তান হবে যে আমার প্রশংসা আনবে, উচ্চ শিক্ষিত হবে,
সমাজের বুকে দাঁড়াবে? অবশ্যই হয়তো ছিল, কিন্তু তার ঊর্ধ্বে তিনি কি মর্যাদা দিয়েছিলেন জানেন? নিজের আনন্দ, চাহিদা এবং সমাজের সমস্ত প্রতিষ্ঠিত থেকে নিজেকে দূরে সরিয়ে একটাই চেয়েছিলেন, যে আমার প্রভু এমন সন্তান দেবে সে যাতে আমার প্রভুর গৌরব আগে করে। আজকে আপনাদের যে কজন মা আছেন বা যারা ভবিষ্যতে হতে চান, আপনাদের জীবনে, আর তাই আমরা দেখছি যে ঈশ্বর যখন হান্নাকে সন্তান দেবেন, হান্নার একটাই উদ্দেশ্য ছিল, এই সন্তান ঈশ্বরের আগে গৌরব করবে, ঈশ্বরের নাম আসবে, ঈশ্বরের ইচ্ছে তার জীবনে পূর্ণ হবে, আমার ইচ্ছে পরে, আমার প্রতিষ্ঠা পরে। আজকে আমার জন্য শিক্ষণীয়, যখন আমার সন্তানকে আমি বড় করি, দেখি সেটা কি আমার বংশের গৌরবের জন্য শুধু, সেটা কি আমার জীবনকে এবং তার ভবিষ্যৎকে সুরক্ষার জন্য, নাকি আমার প্রভুর গৌরবের জন্য? তার বংশ খ্রিস্টের মধ্য দিয়ে যে আমাদের জীবনে এসছে, সেই বংশের মর্যাদা রাখার জন্য আজকে আমাদের এটা শিক্ষা নেওয়ার আছে হান্নার থেকে। আর তাই আমরা দেখি যে সেই হান্না কি করেছিল জানেন? সেই হান্না আমরা দেখি যে নিঃশব্দে তিনি সমস্তভাবে কি করছেন, তিনি খাচ্ছেন না, তিনি কেঁদে চলেছেন, কেঁদে চলেছেন, কেঁদে চলেছেন। তার স্বামী ইলকানা বলছে, তোমার মন শোক কেন? তোমার কাছে কি আমি 10 জন পুত্র হতে উত্তম নই? স্বামী তাকে ভালোবাসত, কিন্তু স্বামীর সান্ত্বনা, স্বামীর ভালোবাসা, তার যে প্রয়োজন জীবনটায়, সেই ভালোবাসাটা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ মেটাতে সক্ষম নয়। কতটা অসহায় স্বামীর মনে হয় বলুন তো। সেটাও বোঝাবার চেষ্টা করেছে, যেটা আমরা রুথে দেখি 4:15 পদে, 7টা সন্তানের সমান সেখানে বলা হয়েছিল, আর এখানে বলছে 10টা সন্তানের সময় কি আমি নয়? তখনকার দিনে সামাজিক ব্যবস্থায় ছেলে বা যেই হোক তাদের ওপর কি হতো, নির্ভরতা মা বাবার ছিল, যে তারা আমাদেরকে দেখবে, স্বাচ্ছন্দ্যটা দেখবে, দেখভাল করবে, ভালোবাসবে। তো তার স্বামী সেই জায়গাটা নিজেকে আনতে চেয়েছেন, তাকে সান্ত্বনা দিতে চেয়েছেন, কিন্তু প্রকৃত সান্ত্বনা আসে, প্রকৃত আমাদের চাহিদা মেটাবার পূর্ণতা আসে ঈশ্বরের কাছ থেকে। আর তাই সে এত করুণ প্রার্থনা করছিল, তার প্রার্থনার মধ্যে দিয়ে সে নিশ্চুপে চলে গেছিল, সে খাওয়া দাওয়া করছিল না, সব কিছু তার বন্ধ হয়ে গেছিল। এই সময় আমরা দেখি যে তার স্বামীর যে আচরণ সেটা কি মনে করিয়ে দেয় জানেন তো? রোমিও 12:15 পদে, যে যারা আনন্দ করো তাদের সাথে আনন্দ করো, যারা রোদন করে তাদের সাথে রোদন করো। এই সময় সে মুখ দিয়ে প্রার্থনা করছে না, সে বীরবীর বীরবীর তার মন ঢেলে করছে। আর এটা যখন তার পুরোহিত এলি দেখেছে, সে ভাবলো এ কি করছে, এ কি মাদকাসক্ত বা দ্রাক্ষারস পান করেছে বেশি। মনে রাখতে হবে যে কোনো প্রার্থনায় জন ব্যানিয়ান এটা বানিয়ান বলেছিলেন, কি বলেছিলেন শুনু, যে কোনো প্রার্থনায় যদি শব্দ আমরা না বলি হৃদয় থাকা ভালো। তার মানে প্রার্থনা করতে গেলে আগে হৃদয়ের প্রয়োজন, মুখ দিয়ে যদি বাক্য না বেরোয় তারপর সেই প্রার্থনা ঈশ্বরের কাছে যথেষ্ট মান্যতা পায়। কিন্তু যদি মুখ দিয়ে বলি অথচ আমাদের হৃদয় ঈশ্বরের প্রতি নেই, সেটা কখনো মান্যতা হয় না। তাই তিনি বলেছিলেন প্রার্থনায় শব্দ ছাড়া হৃদয় থাকা ভালো, কিন্তু হৃদয় ছাড়া শব্দের ছেয়ে। তাই হান্নার কান্না সমস্তভাবে ঈশ্বরের অনুগ্রহের মান্নার প্রয়োজন ছিল, আশীর্বাদের, যোগানের, যে স্বর্গ থেকে আসে। আর তাই হান্নার হৃদয় সর্বদ ব্যাকুল ছিল, কিন্তু তার জীবনটা কেমন ছিল? তার জীবনে কোনো অভিযোগ ছিল না,
তার জীবন বিশ্বস্ত ছিল ঈশ্বরের প্রতি, নম্রবশ্যতা ছিল, শত্রুর প্রতি তিনি করুণাময় ছিলেন, তার জীবনে ত্যাগ ছিল, তার জীবন প্রার্থনাপূর্ণ জীবন ছিল। আর তাই তার স্ত্রী যখন, তার স্বামী যখন তাকে এত সুন্দর তাকে যত্নার্থী করল, কিন্তু সেই তার দুঃখের জীবনেও তার স্বামীর সান্ত্বনা সন্তান দিতে পারেনি, কারণ তিনি যা চাইছেন তা হান্না এবং হান্নার প্রার্থনার কার্য এবং ঈশ্বরের প্রত্যুত্তর ওপর নির্ভরশীল ছিল। আর তাই তার স্বামীর অসহায়ত্ব কতটা দেখুন, তিনি কত কিছু তুলনা করেছেন, তিনি দ্বিগুণ খাওয়ার দিয়েও স্ত্রীকে ভালোবাসার প্রকাশ দেখিও, প্রকৃত স্ত্রীর সেই লজ্জাহীন জীবন, মাতৃত্বহীন সন্তানহীন জীবনে সেই আনন্দ দিতে পারেননি। কারণ আমাদের জীবনে হয় আমরা অনেক কিছু পৃথিবীর মধ্যে থেকে পেতে চাই, কিন্তু আসল প্রকৃত সান্ত্বনা আসে ঈশ্বরের কাছ থেকে। আর তাই যখন সেই মন্দিরের দ্বারে এলি বসেছিলেন, তিনি বললেন যে তুমি এত হতাশা কেন হান্না, তোমার কষ্ট কেন? সে প্রথমে ভেবেছিল যে তার কোনো রকম বোধহয় ঘরে আছে, একটা পুরোহিত হয়ে কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন তাকে সঠিক সান্ত্বনা দিতে, হান্নাকে সঠিক ভাবে তার পাশে দাঁড়াতে। কিন্তু আমরা দেখি যে হান্না কিন্তু ঈশ্বরকে প্রার্থনা না করে স্বামীকে বলতে পারতেন যে আমি একটা দত্তক সন্তান নেব। আজকালকার দিনে হলে লোকে অনেক কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে, কতজন আছে হান্নার মতো এরকম ধৈর্য ধরে অভিযোগ ছাড়া, অশান্তি ছাড়া, কটুক্তি নিয়েও জীবনে প্রভুর প্রতি প্রার্থনায় অবিরত, অবিচল, নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে। আর তাই তার কাছে যা বেস্ট অপশন ছিল প্রভুর কাছে প্রার্থনা করা। আপনি যখন কষ্ট পান আপনি কি করবেন? আপনি কি পরিকল্পনা করেছেন যে হান্নার মতো জীবনে প্রার্থনা আসবেন, না আপনি ঈশ্বরের প্রতিশ্রুতিকে সরিয়ে নিজের মতো করে চলবেন? আর তাই হান্না একটা মানত করেছিল 11 পদে, যে প্রভু তুমি যদি আমাকে দাও সন্তান আমি তোমাকে ফিরিয়ে দেব, তুমি তোমার দাসীকে ভুলো না। আপনার কি মনে হয় ঈশ্বর কখনো প্রতিজ্ঞা করেন তিনি ভুলে যান? না, তিনটা জিনিস ঈশ্বর কখনো ভোলেন না, তার প্রতিশ্রুতি তিনি ভুলে যান না। যিহোশুয়ের 23:14 বলে যে ঈশ্বর যা পরিকল্পনা ইহুদি জাতির জন্য করেছিলেন, প্রতিজ্ঞা দিয়েছিলেন, তার একটাও বিফল হয়নি। 2, ঈশ্বর তার উদ্দেশ্য ভোলেন না তার সন্তানদের জন্য। গীতসঙ্গীত 138:8 বলে সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন। 3, ঈশ্বর তার সন্তানদের কখনো ভোলেন না, কারণ গীতসঙ্গীত 94:14 বলেছেন, কারণ সদাপ্রভু আমন প্রজাদিগকে দূর করিবেন না, তাহাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন। তাই আজকে আপনার আমার জীবনের মধ্য দিয়ে হান্না এক নতুন দিগন্ত খোলে। তিনি ঈশ্বর হান্নার দুঃখ কষ্ট জানতেন, ঈশ্বর জানতেন কি প্রতিজ্ঞা করেছিলেন, আর হান্নাও জানতেন যে তিনি যে ঈশ্বরকে উপাসনা করেন তিনি প্রকৃতপক্ষে প্রতিজ্ঞা পূরণ করেন, তিনি বিশ্বাসযোগ্য ঈশ্বর, তিনি আমাদের ক্ষতি করার জীবন দেন না, তিনি আমাদের মঙ্গলের জীবন, মঙ্গলের কাজ করেন। আর তাই যখন ঈশ্বর সেই ইহুদি জাতির জন্য তার দৈব পরিকল্পনা, সেই পরিত্রাণের পরিকল্পনা ছিল, তখন তিনি হান্নাকে ব্যবহার করেছিলেন তার মনোনীত বাসন হিসেবে। আর তাই আপনি আজকে ঈশ্বরকে কিভাবে দেখেন হান্নার মতো? আপনি দেখেন কি হান্নাকে যখন সন্তান দেবেন ততক্ষণ পর্যন্ত পাননি, যতক্ষণ না হান্না মুখ দিয়ে বলেছে যে সন্তান প্রভু দেবে তা তোমার কাছে আমি দিয়ে দেব। আর এই যে হান্নার প্রকৃত পক্ষে সঠিক সময়ে তার যে সমস্ত প্রার্থনার সঠিকতা ঈশ্বরের ইচ্ছের সাথে যুক্ত করেছে, সেই মুহূর্তে সেই এলি বলে দিয়েছিল যে বাড়ি ফিরে যাও,
ঈশ্বর তোমায় পূর্ণ করবেন। এবং হান্না জানতেন, তারপরে তিনি ভক্ষণ করেছেন, কিন্তু তিনি খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আপনি কি জানেন যে ঈশ্বর যখন আপনাকে কিছু দেন, সমুয়েলকে যখন ঈশ্বর হান্নাকে দিয়েছিল শুধু মা হিসেবে তাকে খুশি করার জন্য না, সেই মা কি করবে, ফিরিয়ে দেবে সেই সন্তানকে ঈশ্বরের জন্য। আজকে আমরা যখন ঈশ্বর থেকে কিছু পাই, তখন কি ঈশ্বরকে তার ধন্যবাদ সহকারে তার চরণে দিই? হান্নার মতো তার একটা মাত্র প্রথম পুত্র যখন সামুয়েলকে পেয়েছিলেন, ঈশ্বর যখন হান্নার মতো আপনার জীবনকে মনোনীত করেন, আপনার মধ্য দিয়ে অন্য আশীর্বাদ করবেন, আপনি কি ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভর করেন, ধৈর্য রাখেন, নাকি অধৈর্য হন, নাকি কষ্ট দুঃখেও কেঁপে ওঠেন? নিশ্চিত হন, আমাদের ঈশ্বর কখনো কান চোখ বন্ধ রাখেন না, তিনি আপনার প্রতিটি জীবনের কষ্ট দুঃখ বোঝেন। ঈশ্বরের কাছে আজকে আপনার প্রত্যাশা কি? আপনি কি হান্নার মতো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন? আপনি কি বেদনাদায়ক জীবনে? নিশ্চিত থাকুন, তিনি আপনাকে এমন ব্যথা দেবেন না যে আপনি সহ্য করতে পারবেন না, এমন কঠিন সময় উনি দেবেন না যে আপনি অতিক্রম করতে পারবেন না, তিনি আপনাকে এমন জীবন দেবেন না যে আপনি ধরে রাখতে পারবেন না। হ্যালেলুইয়া। আর তাই হান্না সেই প্রার্থনা ততক্ষণে ঈশ্বরের দিকে তিনি তাকিয়েছিলেন, ঈশ্বর তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল। হান্না জেনেছিলেন যে তার জীবনে তিনি সর্বোচ্চভাবে যে আশীর্বাদ পেয়েছিলেন তা তার জীবনকে খুলে দিয়েছিল, কারণ হান্না জানতেন যে তার জীবনে ঈশ্বরই সত্য, তার জীবনে ঈশ্বরই সমস্ত যোগানদাতা। আপনি কি আজকে জানেন আপনার জীবনে ঈশ্বর একমাত্র যোগানদাতা? আপনি কি জানেন যে ঈশ্বর আপনাকে প্রকৃত সেই হান্নার মতো আশীর্বাদ করতে চান? কারণ ঈশ্বর সেই আশীর্বাদ দেওয়ার কর্তা, যার মধ্য দিয়ে আমরা সমস্তভাবে সেই আশীর্বাদ ধরে রাখতে পারি। কারণ আমাদের জীবনের প্রকৃত উৎস হচ্ছে আনন্দের যিশু। আর তাই আজকে ঈশ্বরের উপর, আপনি দর্তহীন ভাবে ঈশ্বরের উপর ভরসা রাখুন, ক্রমাগত প্রার্থনা করুন, কখনো হাল ছাড়বেন না। ঈশ্বরের প্রতিশ্রুতি অনুসারে লোকেদের সামর্থ্যের কথা, সম্পর্কের কথা মনে রাখবেন। তাই যখন তার এই অবস্থা ছিল, তার আশেপাশের লোকজন তার অবস্থা বুঝতে পারেননি, সমস্যার সুরাহাও করতে পারেননি, কিন্তু তার জীবনে প্রকৃত আশীর্বাদ এনেছিলেন ঈশ্বর স্বয়ং। কারণ লোকে বাহ্যিক অবস্থা আমাদের দেখে, করুণা দেয়, কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, অনুগ্রহ দেন। আর আজকে আপনি আপনার জীবনের কষ্ট দুঃখ বেদনা যদি থাকে, আপনার মন খারাপের কারণ কি, আপনার কি ইচ্ছা পূরণ হয়নি, ঈশ্বরের ক্ষমতা এবং ক্ষমতা সম্পর্কে আপনার কি কোনো সন্দেহ আছে, মনে রাখবেন আমাদের দুঃখ, আমাদের বিশ্বাস ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তি শত্রুর নেই, হান্নারও ছিল না। হান্না তার বিশ্বাসের মধ্য দিয়ে আবেগের প্রার্থনা করেছেন, আর তাই হান্না আশা খুঁজে পেয়েছিল, আনন্দ পেয়েছিল, বিশ্বস্ত প্রার্থনার মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন। তিনি জানতেন যে কেবল ঈশ্বরই তার চাহিদাগুলো সরবরাহ করতে পারে, তার সন্তান দিতে পারে, আর তার বন্ধাত্ব থেকে, এই লজ্জা থেকে মুক্তি দিতে পারে। তাই তার আনন্দকে তিনি, সেই দুঃখকে আনন্দতে পরিণত করেছিল, তিনি অশান্তির পথ অবলম্বন করেননি। আজকে আমাদের জীবনে এরকম হলে আমরা শত্রুর বিরুদ্ধে অশান্তির পথ অবলম্বন করি, অভিযোগ করি, সর্বদা দোষ দিই, বিরক্ত হই, প্রার্থনায় কতটা আমরা নিশ্চিন্তে হান্নার মতো সবকিছু ভুলে প্রভুর কাছে দাবি রাখি এবং বলি, প্রভু তুমি যা দেবে তা তোমার। আজকে হান্না তাই সেই জীবনে আজকে আমাদের নিয়ে যায়। ইসরায়েলের ঈশ্বর সেই হান্নার মতো আমরা যাতে ঈশ্বরের দিকে তাকাই। আমাদের জীবনে প্রতিটি দুঃখের মধ্য দিয়ে একটা সূচনা রয়েছে, তা হচ্ছে যিশুর গৌরব আনার জন্য। যখন আমাদের জীবনে খ্রিস্টের জীবনে চলতে গিয়ে দুঃখ আসে, হান্নার মতোই জানবেন ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য রয়েছে, মঙ্গলের অমঙ্গলের নয়। আর সেই চিরন্তন প্রাপ্তির আশার জন্য ঈশ্বর যিশু
ক্রুশে তার পুত্রকে পাঠিয়েছিলেন। আর তাই আজকে আমরা নিশ্চিত হয়েছি যে আধ্যাত্মিক বা আমাদের আত্মিক জীবন সামাজিক যে কোনো শক্তির ওপরও জয়লাভ করতে পারে। সামাজিকভাবে যারা ক্ষমতাহীন ব্যক্তিরা প্রভুতে বিশ্বাসের মাধ্যমে তাদের সামাজিক জীবনকে ঈশ্বর রূপান্তরিত করেন। আর তাই মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জীবনকে খ্রিস্টের মধ্য দিয়ে যদি মূল্যায়ন করি, তাহলে আমরা তার চূড়ান্ত উদ্দেশ্য খুঁজে পাব। আজকে যে শিক্ষা নিয়ে আজকে আমরা যাব, কোন শিক্ষাটা নিয়ে যাব? যে প্রকৃত শক্তি সমাজে নিজের অবস্থানে নয়। আমাদের জীবনে সমাজে এই হান্নার মতো যে অবস্থায় থাকি না কেন, সেটা আমাদের জীবনে প্রকৃত কাজ করবে না। যে আমরা সমাজে নিজেদের জায়গাটাকে সুন্দর, সভ্য বা সমস্তভাবে প্রশংসার যোগ্য শুধু করব না, আসল প্রশংসা, আসল কাজ হবে সামাজিক লোকের মাঝে তাদের প্রশংসা নেওয়ার জন্য নয়, বরং হান্নার মতো ঈশ্বরের সামনে প্রার্থনার ভঙ্গিতে নিজের জীবনকে অর্পণ করা। আসুন, এই শিক্ষা আমাদের আজকে হান্নার মতো কত কষ্টে দুঃখেও থাকলেও হান্নার সেই করুণার কান্নাকে ঈশ্বর যেমন আশীর্বাদের অনুগ্রহের মান্না দিয়েছিলেন, প্রতিশ্রুতির মধ্য দিয়ে স্যামুয়েলকে এনেছিলেন, তিনি প্রতিশ্রুতি রেখেছিলেন, ঈশ্বর যেমন হান্নাও সেই সন্তানকে দিয়ে দিয়েছিলেন। আজকে আপনার যদি কোনো কষ্ট এরকম থাকে, অভিযোগ না করে আর কোন রকম অশান্তি না করে প্রভুর কাছে প্রার্থনা করুন, অনবরত করুন এবং তার কাছে সেই দাবি রাখুন, প্রভু আপনাকে সেই আশীর্বাদ যুক্ত করবে হান্নার মতো, যখন আপনি আপনার সন্তানকে প্রভুর ওপর ছাড়বেন, তার গৌরবের জন্য তৈরি করবেন, আপনার নিজের এবং সন্তানের ভবিষ্যতের গৌরবের জন্য নয়। তখনই ঈশ্বরের সেই অনুগ্রহের মান্না আপনার জীবনে আসবে। ধন্যবাদ যিশু, তুমি আজকে আমাদের যে বাক্য দিয়েছ সেই বাক্যের সত্যতা আমাদের প্রকাশ করো এবং সাহায্য করো, যাতে তোমার গৌরব আমরা বহন করতে পারি, এবং আশীর্বাদ করো হান্নার মতো, যাতে আমাদের জীবনে নানান শত্রুতা আসলেও প্রভু আমরা অভিযোগ না করে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে, কারণ তোমার উদ্দেশ্যের ওপর আমরা চোখ রাখি, ধৈর্য রাখি এবং প্রার্থনা করি, কারণ ফলপ্রসূ প্রার্থনা আমাদের জীবনকে তোমার শক্তির সেই আশ্বাদ নিতে সাহায্য করো। প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। জয় যিশু, ইমানুয়েল, আমিন।